শাহরাস্তি পৌরসভার 7 নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসেবে যুবলীগ নেতা দেলোয়ার হোসেনের মনোনয়নপত্র দাখিল। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সাথে আমি আলমিনা পারভিন আলতা। শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আসন্ন শাহরাস্তির পৌরসভা নির্বাচনে 7 নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের পুত্র, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক, বিট পুলিশের সেক্রেটারি, কমিউনিটি পুলিশের সহসভাপতি, মৎস্য ও চাষী সমিতির সভাপতি, জনকল্যাণ সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন। 1 ফেব্রুয়ারি সোমবার দুপুরে তিনি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের কার্যালয়ে উক্ত মনোনয়নপত্র দাখিল করেন। মোহাম্মদ দেলোয়ার হোসেনের মনোনয়নপত্রের প্রস্তাবকারী ছিলেন মাহমুদুল হাসান এবং পুরো সমর্থনকারী ছিলেন কাজী মোশাররফ হোসেন কিরণ। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, আমি অতীতে যেভাবে সুখে দুঃখে আপনাদের পাশে ছিলাম, আগামীতে কাউন্সিলর নির্বাচিত হলে আপনাদের পাশে থেকে 7 নং ওয়ার্ডকে এগিয়ে নিয়ে যেতে চাই। তাহলে কথা একটাই, আগামী 28 ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচনে 7 নং ওয়ার্ডের কাউন্সিলর পদে আমাকে নির্বাচিত করবেন, আমি আপনাদের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি। আমি দীর্ঘদিন আওয়ামী রাজনীতির সাথে, আমার জন্মলগ্ন থেকে আওয়ামী রাজনীতির সাথে জড়িত। আমার আব্বা একজন মুক্তিযোদ্ধা। 7 নং ওয়ার্ড জনগণ আমার কাছে যেই সুবিধার জন্য যেই কাজ আমার কাছে আসে, আমি সবসময় চেষ্টা করি তাদের সকল আশা আকাঙ্ক্ষা বা সকল চাহিদা মেটানোর জন্য। পৌরসভার 7 নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে পদপ্রার্থী হয়েছি। আমি আশা করি আমার জনগণ আমাকে সততার কারণে আমাকে ভোট দেবে এবং আমাকে এগিয়ে দেবে। আলিম চৌধুরী, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশনের বিস্তারিত জানতে ভিজিট করুন mktelevision.net এর ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। MK Television।